সব তো খুলে ফেললাম, সব খুলে ফেলেছি, বাট এনিওয়েজ সব অর্ধেক জিনিস খোলা তো যখন আবার পড়বি তখন তো দেখবে, এখন পুরো একদম ভালো করে দেখে নিবি কি হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবার তোমাদের সামনে, আবারও গেছিলাম আজকে। আজকে হলো শনিবার, কত তারিখ, 23 তারিখ। আজকে ওর পড়া ছিল মেয়ের গড়িয়াহাটে, ও যায় পড়তে সেখানে। আজকে ওর পড়া ছিল সকালবেলায়, পরীক্ষা ছিল আজকে, কোচিং সেন্টারে টেস্ট ছিল। তো ওইখানে গেল আর কিছু শপিং করে দিলাম ক্রিসমাসের জন্য। আমি আমার জন্য সেরকম কিছু কিনিনি, কয়েকটা জিনিস কিনলাম, ওকেই মেন কিনে দিলাম। আমি কিনেছি একটা দুটো জিনিস সামান্য, তোমাদেরকে দেখাচ্ছি। চলো কী কী কিনেছি সেগুলো দেখাই। দেখা দুটোটা কিনেছি, দুটো জুতো, দু ওই জোর পায়ে একটা রয়েছে ওই একটা, আর এই একটা, এই যে এই হাফ অ্যান্ড হাফ, হাফ অ্যান্ড হাফ এই কোম্পানির, এই ব্র্যান্ডের জুতো কিনেছি। ওই যে আমরা ফার্স্টে, আমরা তো ফার্স্টে ফুটপাথের দোকান ভাবছিলাম, বেশি দামের, বেশি বাজেট ছিল না, অল্প বাজেটই ছিল, তো ভেবেছিলাম ফুটপাথ থেকেই কিনবো। কিন্তু ফুটপাথের জুতোগুলোই এত দাম বলছে, মানে সেখানে হাতের নাগালের বাইরে, ফুটপাথেই বলছে 850 টাকা, 1000 টাকা, 1200 টাকা, কমাচ্ছেও না সবে এমন। যদি 1000 টাকা বলে সেখানে আমি কত টাকা কমাবো, 100 টাকাই আমার কমাবে তো, তাই কত, 900 টাকা হয়ে যাচ্ছে। তাও অতও ভালো না, মানে সব দাগ রয়েছে, জোড়ার দাগ রয়েছে, বিচ্ছিরি লাগছে দেখতে। তা আমি বললাম দূর, মেয়ের একটা পছন্দ হয়েছিল, তারপর দামটাও অনেক বলছে, সে 850 টাকা বলছে দাম। আর তারপরে আমি বললাম দূর, নিতে হবে না, এত দাম বলছে, চল দেখি। তারপরে আরও অনেক জায়গায়, অনেক জায়গায়, অনেক জায়গায় দেখলাম ফুটপাতে, তো ফুটপাতে সবই দেখছি ওই রকম। তারপরে এই দোকান, আমি বললাম এই দোকানে যাই, এই দোকানে এই ব্র্যান্ডের মানে জুতো এর আগেও পরেছি, অনেক কয়েক বছর আগে কিনেছিলাম, ভালোই, খারাপ না। তা গেলাম, আমি বাইরে ওই লাগানো ছিল, ডিসপ্লেতে দেওয়া ছিল কতগুলো, দেখলাম ভালো লাগলো, তাই আমি বললাম যাই একবার গিয়ে দেখি। তো গিয়ে দেখলাম হ্যাঁ, রিজনেবল মধ্যে এই জুতোগুলো আমি পেয়ে গেলাম, মানে দুটো জুতো, আর দুটো জুতো আমার 900 টাকার, মানে 500, একটা 400 কত টাকা করে নিয়েছে জুতোগুলো, এতটাই কম। সেই জন্য আমি বললাম নিয়েই নি, আমি বললাম ভালোই হলো, ফুটপাথ থেকে নিয়ে নিই, ফুটপাথের জিনিসের থেকে দেখছি দোকানের জিনিস দামও রিজনেবল, আর জুতোগুলোও ভালো, আর ফুটপাথের জুতোগুলোর ডিজাইনগুলোও ভালো লাগছিল না, তো ভালো লাগলো, পছন্দ হলো, নিয়ে নিলাম। তো দেখাচ্ছি আরও জিনিস, এই যে এই দুলটা কিনেছি, দাঁড়া নড়িস না, ফোকাস হচ্ছে না, কিছুতেই ফোকাস হচ্ছে না, এই যে এইবারে হয়েছে, দূর ভালো করে ফোকাস হচ্ছে না, থাক যখন খুলবি। এই যে আর কিনেছি এই চুড়িগুলো, এগুলো বাইরের দোকান দিয়ে রাস্তার, এই যে এটা নিয়েছি আমি আমার জন্য, এরকম ডিজাইন, আর এগুলো দু ডজন করে সেট ছিল, তা আমি নিয়ে নিই, অত চুড়ি নিয়ে কি হবে, আর অত বাজেটও নেই আমার, তাই অনেক দরদাম করে লাস্টে এই কটা নিলাম, মানে এইটা একরকম ডিজাইন আর ওইটা একরকম ডিজাইন, এটা ছোটা, এটা ছোটা, আর এই একটা, এই দুটোও কম সম করে নিয়েছি। তো আর কি নিলাম, আর কি নিলাম, এগুলোর মধ্যে কী আছে, কিছু নেই। আর এই ক্যালেন্ডারটা দিয়েছে জুতোর দোকান থেকে,
আর এর মধ্যে আছে চাদর একটা, 150 টাকার চাদর। আমি সস্তারই একটা নিয়েছি, একটা হালকা পাতলা একটা চাদর 150 টাকার। ওই সবসময় ওকে নিয়ে যাই, আমার কাছে ওই একটাই চাদর সবসময় খালি পরে যাই, দুটো চাদর সবসময় খালি পরে যাচ্ছি, তাই জন্য বললাম এই একটা কিনি সস্তার, 150 টাকা দাম। এই যে একটা, আরেকটা ভাবলাম ভালো কিনবো, দাম করে দিত কম, এই যে 150 টাকা। কিন্তু আমি বললাম আমার কাছে আর সেরকম পয়সা ছিল না, ওর চুড়ি দুল কিনতে হবে, সেই জন্য আমি বললাম থাক নেবো না। একটা সবসময় রাফ ইউজ করার জন্য নিয়েছি, আর কি নিয়েছি, আর কি নিয়েছি, যে পড়তে গেছিলো স্কুল ব্যাগ, এর মধ্যে কী আছে আর কিছু নেই। এই এটার মধ্যে কী আছে, ও এটার মধ্যে দুটো প্যান্ট আমি নিয়েছিলাম, ওই এটার মধ্যে আছে মেয়ের সোয়েটার, ওর সোয়েটার গরম লেগেছে, খুলে ব্যাগের মধ্যে রেখেছে। ও হ্যাঁ, আর নিয়েছি এই দুটো প্যান্ট আমি নিয়েছি, হ্যাঁ আমার জন্য নিয়েছি। কত করে নিয়েছে বলতো? হ্যাঁ, কত জায়গায় খুঁজেছি এই প্যান্টগুলো, সব জায়গায় 250 এরকম বলছে, আমি নিয়েছি মাত্র 150 টাকায়। ভালো না বল, 150 টাকায় ভালো পেয়েছি। কিন্তু আমি অনেক ঘুরে ঘুরে অনেক দরদাম করে তুলেও হয়, কেন তুই পড়বি না, আমি ফেলে দেবো, ফেলে দাও কালকে ধুয়ে দেবো। আর কিনেছি আর একটা জিনিস, ব্যাস এটাই লাস্ট। এটা দেখা একবার, এই একটা কোট, ব্যাস মোটমাট ওর পুরো একটা সেট মানে কেনা হয়েছে, ড্রেস, জুতো, দুল, চুড়ি আর কি, ব্যাস এই। আমি সেরকম, আমি আমার জন্য কিছুই কিনিনি, ওকে ক্রিসমাস বলে এগুলো কিনে দিলাম, আমি শুধু আমার জন্য এইটাই কিনেছি, হেই একটা চাদর আর এই একটা চুড়ি, চুর চুড়ি তো বলে এটাকে, জানি না চুর বলে, চুর ও চুড়ি তো বলে।